মুসা علیہ الصلাত والسلام ডাক দিয়ে বলে আল্লাহ والله আমার যেটা আছে সেটা তোমার না আল্লাহ رب العالمین ডাক দেয়া বলে এর মুসা কি এমন মুজিনি যেটা তোমার আছে যেটা তোমার আছে আমার নাই সেই জিনিসটা কি বলো দেখ আল্লাহ رب العالمین যখনই বললেন মুসা তোমার কি আছে আমার যেটা নাই তুমি কি জানো না তোমার যেটা আছে আমার সেটা আছে আমার যেটা আছে তোমার সেটা নাই তুমি কি জানো না জানি তারপর তুমি একটু বলো ডাক আমার যেটা আছে তোমার সেটা নাই কারণ হলো আমার মৃত্যু আছে আল্লাহ তোমার মৃত্যু নাই আল্লাহ রে ডাক দিয়া বলতে তোমার কাছে মৃত্যুটা কেমন লাগে এমন মুহূর্তের মধ্যে ডাক বললেন আল্লাহ পৃথিবীর মধ্যে যত নিয়ামত আল্লাহ তুমি আমাকে দান করেছ আমার কাছে সব চাইতে বড় নিয়ামতটাই হলো বড় মিয়ামতটাই হলো মৃত্যু আল্লাহ ডাক দিয়ে বললেন এ মৃত্যুটা বড় নিয়ামত হওয়ার কয়েকটা কারণ বলে বড় নিয়ামতটা মৃত্যুটা বড় নিয়ামত হওয়ার কারণ হলো তিনটা মৃত্যুটা বড় নিয়ামত হওয়ার কারণ হলো তিনটা এক নম্বর যেটা সেটা হলো না মরলে জান্নাত না তোমার পাওয়া যাবে না তাহলে দুই নম্বর মৃত্যুটা বড় নিয়ামত হওয়ার কারণ হলো কেবলমাত্র আল্লাহর জন্য মৃত্যুটা বাজেট করেছি মৃত্যুটা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্যই বাজেট করেছি তিন নম্বর মৃত্যুর মাধ্যমে বসত সমাপ্তি হবে চিরস্থায়ী বাড়ি পাওয়া যাবে সেইটাই হলো তোমার জান্নাত এই জন্য আমার কাছে যত নিয়ামত আছে সব সেইতে বড় নিয়ামত হলো তোমার আল্লাহ আমার মৃত্যু আর মৃত্যুর মাধ্যমেই বসত বাড়ির সমাপ্তি হবে না জান্নাত বাজেট হবে